বাড়ছে গরম, তাও আজও রাজ্যের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজও রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে এই ভারী বৃষ্টি, এই বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এই ধরনের আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তা চলুন দেখে নিই। বাড়ছে ভ্যাপসা গরম, কয়েকদিনের বৃষ্টির পর এবার গরমে অস্থির শহরবাসী। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে বাতাসে ক্রমশ বাড়ছে আর্দ্রতার পরিমাণ, যেটা বাড়ছে অস্বস্তি, পাশাপাশি বাড়ছে দিনের তাপমাত্রা। এই অবস্থায় আবার মানুষ বৃষ্টির অপেক্ষায়। হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই, যদিও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। আজ সকাল থেকে কলকাতার আকাশে রোদ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিস জানাচ্ছে আজ শহরে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেড়ে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসের জলীয়বাষ্প সর্বোচ্চ পরিমাণ থাকবে 92%। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি। হাওয়া অফিস জানাচ্ছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। তবে দক্ষিণবঙ্গে জলীয়বাষ্প বেশি রয়েছে, তাই তাপমাত্রা স্বাভাবিক উপরে, তাই আর্দ্রজনিত অস্বস্তি যথেষ্ট ভোগাবে। অন্যদিকে ফের একবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, নিচু এলাকাগুলি ভারী বৃষ্টি জেরে প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে, পাশাপাশি পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির কারণে ধস নামতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে, বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলায় কয়েক পলসাও ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এই ধরনের আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।